بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب اشرح لي صدري. رب اشرح لي ويسر لي أمري. واحلل عقدة من لساني. واحلل عقدة يفقه قولي. يفقه قولي. الحمد لله. الحمد لله. আমরা গত ক্লাসে আরবিক 29টি হরফ কমপ্লিট করেছি। আজকে আমরা পড়ব পাশাপাশি হরফের উচ্চারণের পার্থক্য। অর্থাৎ আমরা আরবি যে হরফগুলো পড়েছিলাম অনেক সময় দেখা যায় যে জাল জা উচ্চারণ একই রকম হয়ে যাচ্ছে অথবা সিন সদ উচ্চারণটা একই রকম হয়ে যাচ্ছে আমরা আমাদের অনেক সময় উল্টা পাল্টা হয়ে যায় এরকম আরো অনেক উচ্চারণ আছে যেটা একটা আরেকটার সাথে সামঞ্জস্য হয়ে যায় অথবা একই রকম হয়ে যায় এই বিষয়গুলো পার্থক্য করার জন্য আজকের ক্লাস তো তার আগে আমরা আরেকটা বিষয় পড়ব সেটা হচ্ছে আমরা যে আরবি হরফগুলো পড়েছিলাম এই হরফগুলোর মধ্যে সর্বমোট 7টি হরফ আছে যেগুলা উচ্চারণ সব সময় মোটা হয় এই 7টি হরফের উচ্চারণ সব সময় মোটা করে পড়তে হয় তো এই হরফগুলোকে আমরা ভালো করে শিখে নেব মুখস্থ করে নেব যাতে এই হরফগুলো ছাড়া অন্য কোনো হরফের উচ্চারণে মোটা আওয়াজ না হয় রেডি তো আমরা সবাই ইনশাআল্লাহ জি আমরা আরবি হরফ কয়টি পড়েছিলাম 29টি হরফের মধ্যে এই মোট 7টি হরফ আছে যেগুলোকে মোটা করে উচ্চারণ করতে হবে এই 7টি হরফের উচ্চারণ কিভাবে করতে হবে মোটা করে আসুন আমরা এই 7টা হরফ একবার দুই একবার পড়ে নেই তারপর আমরা পাশাপাশি হরফের উচ্চারণের পার্থক্যগুলো পড়ে নেব সদে সদে বদে দদে প প জ জ ওয়াইন ওয়াইন স আচ্ছা আরেকটা বিষয় আমরা একটু ক্লিয়ার করি আমরা যখন হরফ পড়তেছিলাম তখন বলেছিলাম যে কিছু হরফ উচ্চারণ করতে ঠোঁট গোল হয়ে যেতে চায় কিন্তু গোল হবে না এই হচ্ছে মোট 7টি হরফ একই সাথে আনা হয়েছে এখানে এই 7টি হরফ যখন আমরা বলবো তখন অনেকেরই ঠোঁট গুলো গোল হইতে চায় কিন্তু গোল করা যাবে না গোল হইতে দেওয়া যাবে না এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তাহলে আমাদের এই 7টা হরফ ভালো করে মুখস্থ করতে হবে এই 7টি হরফকে বলে মোটা হরফ কি হরফ বলে মোটা হরফ অর্থাৎ উচ্চারণে আওয়াজ কি হবে মোটা হরফ জি স দ দ দ ত জ غين خاقف غين خاقف صاد ضاد طاظ ضاد طاظ
غين خاء قاف غين خاء قاف صاد ضاد طا ضا 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 غين خاء قاف যে আমরা তিনবার বলি একসাথে শুরু করুন ওকে তাহলে এই সাতটা হরফ আমরা মুখস্থ করে নেব কেমন একটু ভালো করে খেয়াল করবেন আওয়াজগুলো এখানে আওয়াজের হচ্ছে আওয়াজটাই হচ্ছে মেন হরফ তো আমরা চিনেই ফেলেছি এখন আওয়াজটাকে ভালো করে বুঝতে হবে যে কোন হরফের সাউন্ডটা কীরকম হয় আচ্ছা আপনারা প্রথমে দেখি নাম বলুন তো এটার নাম কি প্রথম হরফটা যে এটা জিবার আগা দিয়ে হবে এবং নরম আওয়াজ হবে আর জাটা একটু শক্ত হবে শুনুন সবাই দুইটা একসাথে বলবো আমরা একসাথে বলবো খেয়াল করুন আবার 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 হচ্ছে না আপনারা একটু শুনুন আমি দুইটাই বলবো দুইটা বলার পরে আপনারা শুরু করবেন শুনুন দেখুন এটা নরম সাউন্ড জাল 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 এটা একটু জি জি আওয়াজ হবে অন্তঃস্থ জ্বর মতো জা ওকে সদে সদে সিন সিন তাহলে দুইটার মধ্যে কি পার্থক্য হইল এমনি বলুন তো দেখি এটা দুইটার মধ্যে পার্থক্যটা কি হচ্ছে তাহলে আচ্ছা সাদে উচ্চারণে আওয়াজটা মোটা হচ্ছে আর সিনে পাতলা আওয়াজ হচ্ছে সদে সিন ওকে দাল দাল বদে এই দুইটার মধ্যে পার্থক্য একই পার্থক্য দাল হচ্ছে পাতলা আর দদ হচ্ছে উচ্চারণে মোটা মোটা দাল দাল বদে তা প তাহলে কফটা হচ্ছে মোটা আওয়াজ আর কাফটা পাতলা আওয়াজ আমরা অনেক সময় এটাকে বলে অনেকে বলে কি যে বড় কাফ ছোট কাফ আসলে ছোট বড় বলতে কোনো বিষয় না বরং এই ছোটটাকে বড় মনে হচ্ছে বেশি তাই না এটা হচ্ছে এই জন্য ছোট বড় না উচ্চারণে মোটা আর পাতলা কফ কাফ কফ কাফ জি হবে মোটা আওয়াজ জিব্বার আগা দিয়ে ওই যে আমরা জাল পড়েছিলাম যেরকম
এর ধোয়াটা একই জায়গা থেকে, জিব্বার আগা উপরে দাঁতের সাথে লেগে আওয়াজটা কি হবে? নরম হবে। এই যে অন্তঃস্থ জ্বর এটা। আচ্ছা, প্রথমে এই হরফের নাম বলতে হবে না, আপনারা আমার আওয়াজটাকে একটু ফলো করুন, শুধু আওয়াজটাই বলবেন আপনারা। করেন তো আওয়াজটা, করেন তো। আপনাদেরকে বোঝাইতে পারি না, এই দেখুন, শুধু এই হরফের আমি আওয়াজটা করব, শুধু এই আওয়াজটাই করবেন আপনারা, হরফের নাম বলার দরকার নাই। শুনুন খেয়াল করে আওয়াজটা। করুন তো আওয়াজটা। আচ্ছা, এই অন্তঃস্থ জ যে হয়, জ অন্তঃস্থ জ, এই জ থেকে যা, অথবা ওই যে গরকার জ্বর পরে কি একটা জ আছে না, এরকম আর কি, জি জি আওয়াজটা হবে। তাহলে মনে হয় বুঝাইতে পেরেছি, যা উচ্চারণের আগে এই আওয়াজটা দিতে হবে, আওয়াজটা দিয়ে তারপরে যাটা বলতে হবে। ওকে, ওকে, আবার আসুন এই লাইনটা। দুইটা দুইটা আমি দুইটা বলবো, আপনারা পরে দুইটা বলবেন। কিন্তু নরম, এটা কিন্তু শক্ত করা যাবে না। ওকে, আসুন এবার এই লাইনে যাই আমরা। এটা হচ্ছে গলা থেকে চাপ দিয়ে যে ঝাল লাগলে আমরা করি না, এই বাতাসটা আগে আসবে, তারপরে হরফের নাম উচ্চারণ হবে। ওকে, আবার আসুন, এটা হচ্ছে নর্মাল। এই দুইটার মধ্যে কি আপনাদের পার্থক্য হচ্ছে, আপনারা কি মনে করছেন, আপনাদেরটা কি হচ্ছে? জি। আচ্ছা, হ্যাঁ, একটা হচ্ছে গলার মাঝখান থেকে চাপ দিতে হবে, আর একটা স্বাভাবিক ভাবে যে আমরা হ বলি, এই হ এর মতো, হ্যাঁ, হ যে আমরা বলি হ থেকে হা, আর এটা হচ্ছে একটু চাপ দিয়ে হা হা হা। ওকে, আচ্ছা, এই দুইটা কিন্তু একই জায়গা থেকে হয়,
জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগে এবং আওয়াজটা নরম হয়। কিন্তু এই দুইটার মধ্যে তাহলে পার্থক্যটা কি হচ্ছে? ভতে আওয়াজটা, হ্যাঁ, বর আওয়াজটা মোটা আর দালের আওয়াজটা হচ্ছে পাতলা, এই হচ্ছে পার্থক্য। কিন্তু জায়গা এক, সবকিছু এক। ভ দাল বদে ব দুইটার আওয়াজ একটু খেয়াল করেন, এই দুইটার মধ্যে আমাদের অনেক প্রবলেম হয়। একটা হচ্ছে জিম শক্ত করে জিম, আর ওইটা হচ্ছে জা জিম। তাহলে একটু খেয়াল করুন, জিম জা জিম জা জাল জিম। জালটা হচ্ছে নরম আওয়াজ আর জিম হচ্ছে শক্ত আওয়াজ। জাল জিম, এগুলো হচ্ছে আপনি বলার চেয়ে শুনবেন বেশি। এগুলা ভালো করে শোনার এবং এটা মানে উচ্চারণটা যদি আমাদের ক্লিয়ার হয়, তাহলে আমরা যখন রিডিং পড়ব তখন দেখবেন যে আমাদের এই হরফগুলোর যে অনেক সময় উচ্চারণে উল্টাপাল্টা উচ্চারণ হয়ে যায়, একটা জায়গায় আরেকটা হয়, ওইগুলো আমাদের আর হবে না। এই জন্য এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। আবার আসুন আরেকবার আমরা এই লাইনটা পড়ি। আমি দুইটা বলবো, তারপরে আপনারা দুইটা একসাথে বলবেন। হমজ আইন ল, জ হয়ে যাচ্ছে, জ না ল, এটাও নরম ল। জিহ্বার আগা দিয়ে একটু আপনি যে বলছেন শক্ত করে, জিহ্বার আগা উপরে দাঁতে লাগায় একটু শক্ত করেন তো দেখি, কে করতে পারবেন? কেউ? কখনোই সম্ভব না, হ্যাঁ নরমই হবে। ল দাল ব দে ল জিম জা জিম জা। মাশাআল্লাহ, আমাদের 23 জন আছেন কিন্তু আওয়াজে বোঝা যায় না যে আমরা 23 জন যে আছি। আওয়াজে মনে হয় আমি 2-3-4 জন নিয়ে ক্লাস করছি। ওকে, একটু খেয়াল করুন, আমি আবার পড়ছি তারপরে শুনবো ইনশাআল্লাহ। আবার একটু খেয়াল করুন, জাল জা জা সাদ সিন সাদ সিন দাল দাদ হা হমজা আইন হমজা আইন
ضال جيم زا جيم ذال جيم ذال جيم اوكي তাহলে আমরা এইভাবে প্র্যাকটিস করব দেখি কে শোনাতে পারবে না একদম শুরু করুন আবার দুইটা একই রকম আওয়াজ শোনা যাচ্ছিল না আচ্ছা আচ্ছা আপনার কি কখনো ঝাল লাগছে জীবনে প্রতিদিন লাগে ঝাল ঝাল লাগে ঝাল লাগলে আমরা তো করি না বাচ্চারা দেখবেন এরকম করে এরকম করে না দেখি আপনি করেন তো দেখি আপনি পারেন নাকি হ্যাঁ এই বাতাসটা আগে আনবেন তারপরে হরফটা বলবেন হ্যাঁ হ্যাঁ এইভাবে একটু ট্রাই করেন ওকে তারপর হামজা আই জ জা দ জ জি ঝা জি আরেকজন না না একটু আরেকবার একটু আপা একটু এই জাটা আওয়াজটা ক্লিয়ার হয় না জা জা না জা 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 স সি তাল দ মাশাআল্লাহ আচ্ছা সবাই একটা জিনিস একটু খেয়াল করুন আমরা যখন পড়া শোনাবো তখন আপনারা মুখ দিয়ে বলবেন কিন্তু কানটা আমার দিকে দিয়ে রাখবেন বুঝতে পেরেছি মানে আপনারা বলবেন চোখ রাখবেন এখানে স্ক্রিনে কিন্তু কানের মানে শুনতে চাওয়াটা কানটা আমার দিকে দিয়ে রাখবেন যেন আমি কিছু বললেই সাথে সাথে যেন আপনারা থেমে যায় এটা কারেকশন করে ফেলেন জি আরেকজন শুরু করুন আর কেউ শোনাইতে চান না জি শোনাচ্ছি জি জি বলুন জাল জা সদ সিন দাল দদ তা ত অফ কাফ জ যা আচ্ছা এই দুইটা একটু খেয়াল করুন জটা না শোনেন শোনেন একটু শোনেন আপনাকে বলছি এই জটা উচ্চারণ হবে জিব্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগায় এইভাবে আমাকে দেখা যাচ্ছে কিনা জিব্বাটা উপরের দাঁতের সাথে হালকা করে লাগাইয়া তারপরে এইটা উচ্চারণ করতে হবে উচ্চারণ শুরু করতে হবে এইভাবে এইভাবে যদি শুরু করি তাহলে আওয়াজটা নরম হবে একটু খেয়াল করুন দেখুন তো আপনি ট্রাই করুন তো লাগে নাই জিব্বা লাগে নাই উপরে দাঁতে এখন হচ্ছে আবার দেখছেন পার্থক্যটা বুঝতে পারছেন জি হ্যাঁ এই জায়গা থেকে উচ্চারণ হবে এটা জি জা জি
হামজা আইন জ জাল দদ দ জিম জাল এটা জাল না এটা জা 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 জিম জি চমৎকার জি আরেকজন আমরা কিন্তু লেট করব না শোনাইলে তাড়াতাড়ি শুরু করতে হবে জাল জা এটা জ না এটা জা জাল জা জাল জা সিন দাল দল দাল সাব জা হামজা আইন জাল দল জিম জা জাল জিম জি চমৎকার হয়েছে আপনার একটা বিষয় একটু খেয়াল করতে হবে একটু শুনুন আমি তো দেখতে পাচ্ছি না আমার আশঙ্কা হচ্ছে যে আপনি যখন এই যে এই সদ বলেছেন কফ বলেছেন দদ বলেছেন গুলো বলেছেন তখন আপনার ঠোঁটগুলো গোল হচ্ছিল হ্যাঁ গোল হচ্ছিল একটা আপনা আপনি একটু আয়না দিয়ে দেখেন এগুলো উচ্চারণে আপনার ঠোঁটগুলো গোল হয়ে গেছিল এটা খেয়াল করবেন এগুলাতে কিন্তু গোল হবে না ঠোঁট স্বাভাবিক রেখে উচ্চারণ করতে হবে ঠিক আছে এটাই ওই যে উপরে বলছিলাম যে মোটা হরফগুলো উচ্চারণ করতে ঠোঁট গোল হইতে চায় কিন্তু করা যাবে না আপনি একটু অন্য সময় এই হরফগুলা যখন বলবেন একটু আয়না একটার সামনে দাঁড়াইয়া একটু প্র্যাকটিস করে দেখেন তো যদি গোল হয় তাহলে এটা স্বাভাবিক করার চেষ্টা করবেন জি আরেকজন তাড়াতাড়ি ধরবে হামজা জি মাশাআল্লাহ আরেকজন ঠিক আছে তাহলে আমরা আগামী ক্লাসে এই পেজটা সুন্দর করে প্র্যাকটিস করবো এটা হচ্ছে 12 নম্বর পেজ আপনার 12 নম্বর পেজে আজকের পড়াগুলো পেয়ে যাবেন তাহলে প্রথমত আমরা পড়েছি মোটা হরফ কয়টি ছিল কে বলতে পারবে মোটা হরফ কয়টি ছিল সাতটি কি কি সুন্দর করে মুখস্থ করব আর এই যে পাশাপাশি হরফের উচ্চারণের পার্থক্য গুলো এগুলা একটু সুন্দর করে প্র্যাকটিস করবেন আপনি এই 29টা হরফ যেভাবে পড়েছেন মনে করবেন যে এটা হচ্ছে তার নির্যাস 29টি হরফের নির্যাস এটা অর্থাৎ এটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনার 29টি হরফ ঠিক হয়ে যাবে উচ্চারণ কোনো ভুল থাকবে না আর এইগুলা যদি ভুল শুদ্ধ হয়ে যায় ভুল না হয় তাহলে আপনি কোরআনুল করিম কত পার্সেন্ট যেন বলছিলাম শুদ্ধ হয়ে যাবে আর হরফ শিখলে 85% আপনার শুদ্ধ হয়ে যাবে এজন্য এই হরফগুলোকে ভালো করে আয়ত্তে আনতে হবে আপনারা কি ওই ভিডিও দেখে প্র্যাকটিস করেন
অনেকে তো দেখেন না, আমি তো কম পাচ্ছি যে ভিউ কম হচ্ছে, অর্থাৎ আপনারা কম দেখেন। আচ্ছা যাই হোক, যদি নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন তো আলহামদুলিল্লাহ ভালো, যদি কখনো আটকে যান এমনি এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন দেখে দেখে, তারপরে আপনারা একটু ভিডিও থেকে মিলাবেন, কারণ আমরা অনেক সময় ভুল করলে তো আমরা বুঝি না, আমরা কি নিজের ভুলগুলো নিজে ধরতে পারি, নিজেরা ধরতে পারি না, এই জন্য আপনি তখন একটু ভিডিও দেখে দেখে আপনার পড়াগুলোকে মিলাইয়ে দেখবেন যে আপনারটা হচ্ছে কিনা, যদি হয় আলহামদুলিল্লাহ, আর যেটার মধ্যে একটু প্রবলেম মনে হয় এটা একটু শুনে শুনে প্র্যাকটিস করে ঠিক করে ফেলবেন, ঠিক আছে? জি।